রান্না সংসার চ্যানেল থেকে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আবার ফিরে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো বেঁচে থাকা রুটি দিয়ে টিফিন, আর এটা সন্ধ্যাবেলায় বাচ্চাদেরও দেওয়া যায় আর বড়রাও খেতে পারে। আর এটা বানানো খুবই সহজ। তো কীভাবে বানাচ্ছি আপনারা দেখুন। এখানে আমি চারটে রুটি নিয়েছি, আর এই রুটিগুলোকে আমি ছোটো ছোটো টুকরো করে ছিঁড়ে নেব। এইভাবে ছোটো করে ছিঁড়ে নেব। আমি চারটে রুটি এইভাবে ছিঁড়ে নিচ্ছি। রুটিগুলোকে সবগুলো আমি এইভাবে টুকরো টুকরো করে ছিঁড়ে নিয়েছি। এবার আমি রান্নাটা শুরু করব। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দেবো আমি কিছুটা ঘি। তিন চামচ ঘি দিলাম। ঘিটা গরম হয়ে গেছে, এবার যে রুটিগুলোকে ছিঁড়ে রেখেছিলাম সেগুলোকে আমি দিয়ে দেবো। রুটিগুলোকে সব ছেড়ে দিয়েছি, এবার রুটিগুলোকে আমি ভালোভাবে ভেজে নেব। আর এটাকে করতে হবে মিডিয়াম গ্যাসে। একদম সহজ একটা রেসিপি, আর খেতেও খুব টেস্টি হয়। অনেক সময় তো আমাদের রুটিটা বেঁচে যায়, ফেলে দিতে হয়। ফেলে না দিয়ে এইভাবে যদি আমরা সন্ধ্যাবেলায় একটু টিফিন করি, তাহলে বাচ্চারাও খেতে ভালোবাসে আর বড়দেরও ভালো লাগে। রুটিগুলোকে এইভাবে ভালোভাবে নাড়াতে হবে, নাড়িয়ে এইভাবে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে, তাহলে রুটিগুলোকে ভালোভাবে ভাজা হবে। রুটিগুলোকে আমি হাফটা ভেজে নিয়েছি, এবার এর মধ্যে আমি দেবো চিনি। এবার আমি রুটির মধ্যে চিনি দিচ্ছি। একটু মিষ্টি মিষ্টি হবে, খেতে ভালো লাগে। আর আপনারা যেরকম মিষ্টি খেতে চান সেই অনুযায়ী চিনিটা দেবেন, তবে একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে খেতে। আমি এখানটায় প্রায় চার চামচ চিনি দিয়েছি। এই সময়টা গ্যাসের জোরটা একটু কমিয়ে দিতে হবে, বেশি জোরে দিলে পরে রুটিগুলোকে পুড়ে যেতে পারে। সেই জন্য গ্যাসের জোরটা মিডিয়ামের থেকেও একটু কমিয়ে দিয়ে তারপরে আস্তে আস্তে ভাজতে হবে। দেখুন চিনিটা গলে গেছে, আর রুটিগুলোও বেশ লাল লাল ভাজা হয়েছে। আর রুটিটা একটু মানে মচমচে হবে, একদম নরম হবে না, একটু মচমচে হলে খেতে ভালো লাগে। রুটিগুলোকে ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেবো, গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। দেখলেন তো বন্ধুরা, বেঁচে যাওয়া রুটি দিয়ে সন্ধ্যের টিফিন বানিয়ে নিলাম। আর এটা খেতে তো খুবই টেস্টি হয়, আগেই বললাম। আর এটা আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, ট্রাই করে খেয়ে দেখবেন যে আপনাদের কেমন লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন।
আর সবার সাথে শেয়ার করবেন। আর যদি নতুন বন্ধু হন তাহলে আপনাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার, আর পাশে থাকা বেল আইকনকে প্রেস করবেন যাতে নতুন নতুন রেসিপির ভিডিওগুলো আপনারা দেখতে পান। আজ আসি বন্ধুরা, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।